ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি মানে শপিংয়ে গিয়েছিলাম কিছু টুকটাক কিনতে বোনের মেয়ের জন্য রং পেন্সিলের বক্স কিনেছিলাম তো সেটা দিতে গেলাম আজকে কি জন্য গেলাম কেন গেলাম সেটাই আজকে ভিডিওতে থাকছে আশা করি আজকে ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওই তো গতকালের ভিডিওতে আমি যে গিয়েছিলাম শপিংয়ে কেন গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি ওই তো এখানে দেখতে পাচ্ছেন বনে আজকে আজকে দুপুরবেলা দাওয়াচ্ছিলো হুটহাট করে প্রোগ্রাম আসলে তো এখানে আমরা খাওয়া দাওয়া করার পরে এখানে আমার হাতে বানানো মিষ্টি দই বানিয়েছিলাম সেটা নিয়ে গেছিলাম এখানে পুডিং পুটিংটা অনেক মজা হয়েছে এখানে ছিল মিষ্টি ভাতটা খাওয়া দাওয়া করার পরে ভাত খাওয়ার পরে তারপরে ডেজার্ট খাচ্ছিলাম তো তো অনেক মজা হয়েছে পিঠাটা কি কী পিঠা বলো কলার পিঠা না কী পিঠা সেটা আমি জানি না এখানে আমার বোনে মেয়ে বার্থডে সে উপলক্ষে কেক আনা হয়েছে তো এটা গে ফ্যামিলি সবাই একসাথে হওয়া গেট টুগেদার যেটাই বলুন না কেন তো বার্থডেটা সেলিব্রেট করছিল তো এখানে কত সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন তো চার পাউন্ডে একটা কেক নিয়ে এসেছিল তো এই তো এখানে আমার বোনের মেয়ের বার্থডে করছিল সবাই মিলে আনন্দ করছে তো ছোটোখাটো একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করলাম তো এই দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর কতটা সফট আর অনেক মজা কেকটা মজা ছিল তো এক এক করে সবাই খাচ্ছিল কেকটা তো এখানে যার বার্থডে তাকেও খাওয়ানো হচ্ছিল যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম বেশভাগ ওরা এনজয় করে নিজেরা এটা খুব এনজয় করে তো ওরা তো এখানে রাত্রে খাওয়া দাওয়া আবার রাত্রে খাওয়া ছাড়া আসতে দিচ্ছিল না আমার বোনে তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম